আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সকাল সকাল আমাদের নতুন ডেইলি ব্লগে। সকাল সকাল উঠেছি, রেডি হয়েছি, বিকজ আজকে আমার আল্লাহর নামে আবারও ডায়াবেটিস পরীক্ষা। এর আগে পাইনি, 28 সপ্তাহে আবারও চেক আপ করে। সো এই জন্য আজকে আমার সকাল সকাল কথা তুবাকে রেডি করা। এই তো আমরা এখন বের হব। আই এম সো টেন্সড। সবাই বলে যে 28 সপ্তাহে এসে নাকি সেকেন্ডবার এসে নাকি ধরা পড়ে। এনিওয়েজ, তুবা আম্মু সবাইকে একটা হ্যালো দিয়ে দিবা, হ্যালো দিয়ে দিবা একটা মা সবাইকে। হ্যালো, তোমাকে একটু নাস্তা রাস্তা খাওয়াই, তা না হলে ওখানে আমার সময় লাগবে। প্রথমবার খাওয়ার আগে একবার চেক করে, হ্যাঁ বিসমিল্লাহ। আচ্ছা পরে সব কথাবার্তা বলি, হ্যাঁ আগে তোমাকে খাওয়াই দিই। লেটস গেট স্টার্টেড, লেটস গেট স্টার্টেড। কথা মুখে উঠছে না। এটা হচ্ছে তোমার সবচেয়ে ফেভারিট পার্ট, কোথাও যাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয় না মা? তোমার শুজ পরে, এই তো শেষ, ডান, জাম্প, 1 2 3 জাম্প, লেটস গো। ব্লাড নিল, তো এখন আমি যাই 2 ঘন্টা পর আমার নেক্সট চেক আপ, মানে নেক্সট ব্লাড নিবে। তো আমি যে ড্রেসটা পরে আসছি, এটা মুমারিয়ার খুবই সুন্দর একটা জামা, আমার খুব পছন্দের একটি ফ্যাশন হাউস। সো এটার হাতা খোলার কোনো অপশন নেই, আমার মাথায় ছিল না যে আমার ব্লাড তো নিবে। সো পুরো জামা চেঞ্জ করে ওদের একটা হসপিটাল গাউন আমাকে পরিয়েছে, তারপরে আমি আমার ব্লাড দিয়েছি। যে হোক, ওরা একটা ড্রিঙ্কস দিয়েছে, সেই ড্রিঙ্কসটা খেয়েছি। সো এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আমার ডায়াবেটিস আছে নাকি নাই, খাওয়ার আগে আর পরে। এটা একটু মিষ্টি মিষ্টি ছিল। আর তুবা আর তার কাছে এখন কফি শপে, সো আমি এখন যাচ্ছি কফি শপে। ওরা কফি খেতে পারবে, আমি পারবো না, মানে তারে খেতে পারবে। আমাকে অনেকেই বলে মেটার্নিটি ড্রেস কেমন হলে ভালো হয়। আমার মনে হয় এই টাইপের ড্রেসগুলো হলে অনেক বেশি কমফোর্ট লাগে, অনেক বেশি আরাম লাগে। আল্লাহই জানে কি হয় রেজাল্ট। তুমি কি করছিলে মা? ও তো চুপচাপই ছিল, আমি আসার পর কথা ছুটছে। ও ওইটা নিতে চাইছিল, আমি দেই নি, আমার ফোন ছিল, একটা ফোনে কথা বলছিলাম। তুমি তো পাপার সাথে চুপচাপই থাকো। হাই মামি, এটা এটা বানি। হাই বানি, তোমাকে দেখে খুব খুশি। সবাই চুপচাপ, মা প্লিজ বলো, মা পাপা কি খায়? কফি, ইয়ামি ইয়ামি কফি কফি। পাপা বলো, পাপা তুমি কফি খাচ্ছ? তোমাকে জিজ্ঞেস করতেছে, দাঁড়াবা। সো অল ইজ ডান, এখন বাসায় চলে যাই। আগামীকালকে ফোন দিয়ে জানতে হবে রেজাল্ট। আম্মু তুমি কি ঢং করো, প্লেন যাচ্ছে আকাশ দিয়ে, প্লেন। আমরা এখন বাসায় যাবো, ওকে, আমাদের কাজ শেষ। আমি এসেই দেখি সে খুব ঢং করছে আমাকে দেখে, খুব তো
তার চেহারা এক্সপ্রেশন চেঞ্জ করছে, চোখ বন্ধ করছে। কি হয়েছে মা? দুই ঘন্টা ধরে এই হসপিটালটা মাথায় তুলেছ, ঘুম আসছে? আচ্ছা বাসায় গিয়ে ঘুমায় যাও। হ্যাঁ মনে হয় না তুমি ঘুমায় যাবা।